বিশ্ববিদ্যালয়, কিন্তু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তারা কবে উপাচার্য পাবে? গত জুন মাস থেকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য, পঠন পাঠন শিখেই ওঠার অবস্থা। উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের অধীন যে কলেজগুলি সেখানে পরীক্ষা শুরু করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, থমকে রয়েছে সেমিস্টার। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কতদিন ধরে উপাচার্য নেই এবং উপাচার্য না থাকার জন্য কি কি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিকে? দেখো দেখো, একেবারে তোমাকে জানিয়ে রাখি, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জুন মাস থেকে কিন্তু এখানে উপাচার্য নেই, যার ফলে কিন্তু রীতিমতো যারা পঠন পাঠনে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, পরীক্ষা ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি এখানে নবনির্মিত হোস্টেল হয়েছে, সে হোস্টেলও কিন্তু এখনও অবধি কিন্তু চালু হয়নি, যার ফলে কিন্তু এখানকার ছাত্রছাত্রীরা খুব সমস্যার মুখে পড়েছে। এবং আমার সাথে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রয়েছে, আমরা সরাসরি কথা বলবো। এই যে উপাচার্য নেই, যার ফলে কী সমস্যার মুখে পড়তে হচ্ছে তোমাদের? আমাদের পঠন পাঠনের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে। তারপর আমাদের সেকেন্ড সেমিস্টারে এখনও এক্সাম হয়নি, ফোর্থ সেমিস্টারের কিছু কিছু ডিপার্টমেন্টের এখনও পরীক্ষা শেষ হয়নি। আর তারপর আমাদের হোস্টেল, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হোস্টেল কিছুদিন আগে চালু করে গেছেন, কিন্তু তার সত্ত্বেও আমরা হোস্টেলটা খোলা পাচ্ছি না, যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসেন। সেই ছাত্রছাত্রীরা বাইরে মোটা টাকা অঙ্কের বিনিময়ে ওরা ভাড়া দিয়ে থাকতে হচ্ছে ওদেরকে। এই যে উপাচার্য নেই, তাতে পরীক্ষার কী সমস্যা হচ্ছে? অবশ্যই, গত তিন মাস থেকে আমাদের ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো উপাচার্য না থাকার কারণে, যে ফোর্থ সেমিস্টারের এক্সাম হয়ে গেছে যদিও, কিন্তু থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের এক্সাম ভিসি স্যার না থাকার কারণে হচ্ছে না। এইভাবে যদি ভিসি স্যার আমরা না পাই, তাহলে এক্সামটা পিছিয়ে যাবে, সেশন আমরা ধরতে পারবো না। এর ফলে আমাদের বাইরে কোনো রকমের প্রতিযোগিতায় কোনো অংশগ্রহণ করতে গেলে আমরা কিন্তু পিছিয়ে যাবো। সেদিক থেকে অবশ্যই ভিসি স্যার আমাদের ইমিডিয়েট দেওয়ার দরকার। রেজাল্টের কী সমস্যা হতে পারে? দেখুন, আমি হচ্ছি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র। আমরা যা দেখতে পাচ্ছি, ফোর্থ সেমেস্টার পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড সেমেস্টার পরীক্ষা এখনও হয়নি। এবার সেকেন্ড সেমেস্টার পরীক্ষা যে এখনও হয়নি, এখন ধরুন যে মানে নিয়ম অনুযায়ী জুন মাসে পরীক্ষা হওয়া উচিত, সেটা হচ্ছে না। এবার এই যে ফোর্থ সেমেস্টারের যে পরীক্ষা হয়ে গেছে, কিন্তু এখন যদি ভিসি না আসেন, মাননীয় উপাচার্য না আসলে, তাদের যে ফলাফলটা আটতে যাচ্ছে, কারণ প্রতিবারই আমরা দেখি যে 31 আগস্টের মধ্যে ফলাফল দিয়ে দিতে হয়, যেন কি ওরা পরবর্তী পর্যায়ে ওরা হয়তো বিএডে ভর্তি হতে পারে, সেটার ক্ষেত্রে ওরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। কেন আসছে না, কি মনে হচ্ছে? এটা প্রশাসনিক ব্যাপার, এটা আমরা নিশ্চয়ই বলতে পারবো না, এবার প্রশাসন সেটা এ করবে। সত্যি কথা বলতে, আমাদের আচার্য তথা রাজ্যপাল চাইলে অনেক আগেই করে দিতে পারেন, কিন্তু দিচ্ছেন না কেন, সেটা একমাত্র আচার্য স্যারই বলতে পারবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত কয়েক মাস আগে গাজল প্রশাসনিক সবাই যখন এসেছিলেন, দুটো আমাদের হোস্টেল উদ্বোধন হয়ে গেছে, কিন্তু ছাত্রছাত্রীরা এখনো থাকতে পারছে না। সরাসরি এই যে হোস্টেল যে চালু এখনো হয়নি, তোমাদের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বীরভূমে। তো হোস্টেল না হওয়ার জন্য আমাদের বেশি ভাড়া দিয়ে মেসে থাকতে হচ্ছে, এটা প্রবলেম আছে। আর এখানে হোস্টেল চালু হলে কি সমস্যা? সব হোস্টেল না থাকলে তোমাদের কোথায় থাকতে হচ্ছে? মেসে থাকতে হচ্ছে, যে ভাড়া দিয়ে, সেটা খরচাটা বেশি হচ্ছে, হোস্টেলে থাকলে সুবিধা হতো। দেখো, সরাসরি তোমাকে জানাই যে এখানকার যারা ছাত্ররা রয়েছে তাদের কিন্তু একটাই, যেটা এখনও অবধি যে সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে উপাচার্য নেই, যার ফলে কিন্তু সমস্যা রীতিমতো বাড়ছে। পরীক্ষার ক্ষেত্রে একের পর এক ডেট কিন্তু দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে পরীক্ষা কিন্তু পিছিয়ে যাচ্ছে, এবং তারা চিন্তার মধ্যে রয়েছে কবে পরীক্ষা শেষ হবে। সেকেন্ড সেমিস্টার থেকে চিন্তা, উপাচার্য না থাকার কারণে যে বিপদ, যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পড়ুয়াদের, নিশ্চিতভাবে সেটা চিন্তা।